হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র, আর এখন আমরা কথা বলবো হচ্ছে প্যান্থার, জিদ্দার আপকামিং সিনেমা। তার পোস্টার বেরিয়েছে আজকে, মানে ফার্স্ট লুক, এছাড়া একটা টিজার বেরিয়েছে, সেটাকে টিজার ঠিক বলা যায় না, যে যাই হোক, তো এই দুটো বেরিয়েছে, সেই দুটোর একটা ছোট রিভিউ মতো করবো এবং আমার রিয়াকশন দেবো, আমার পার্সোনালি কেমন লেগেছে। তো সকালবেলা পোস্টারটা এলো, পোস্টারে আমরা দেখতে পাচ্ছি জিদ্দাকে ইউনিফর্ম পরে আছে, এটা কমান্ডোর ইউনিফর্ম এবং বুলেট প্রুফ জ্যাকেট ব্যাকেট রয়েছে এসব, আর পাশে আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ উনি স্যালুট করছেন, এরকম একটা পোস্টার এবং লেখা আছে যে 15th August রিলিজ করছে। তো পোস্টারটা দেখে ডেফিনেটলি ভাল লেগেছে। তো আপনাদেরকে বলে রাখি, যে জিনিসটা এই টিজার বা পোস্টারের ক্ষেত্রে আমার পার্সোনালি ভালো লেগেছে, সেটা হচ্ছে যে লাস্ট যে দুটো সিনেমা জিদ্দার বেরোলো এই বছর, সেটা বাচ্চা শ্বশুর বলুন বা শেষ থেকে শুরু বলুন, দোজ ফিল্মস আর আমি বলবো যে দে আর নট মেইন স্ট্রিম মশালা ফিল্ম, ওই ক্যাটাগরিতে আমি ফেলবো না অ্যাটলিস্ট এই দুটো সিনেমাকে। দে ওয়ার মানে মেইন স্ট্রিম এলিমেন্টস ছিল, বাট দ্য স্টোরি আইডিয়াস ওয়াজ আ বিট ডিফারেন্ট, আমার লেগেছে ট্রিটমেন্টটাও একটু অন্যরকম ছিল। তো সেখানে দাঁড়িয়ে মানে জিত ফ্যান্সরা একটু ডিসঅ্যাপয়েন্টেড ছিল যে আমরা জিদ্দাকে যে ধরনের দেখতে পাই অ্যাকশন থাকে, জিত ইজ নোন এজ অ্যাকশন স্টার, তো সেই জিনিসটা আমরা পাচ্ছি না, কোথাও একটা মিসিং হচ্ছে। তো সেটা আবার আমরা ফিরে পেতে চলেছি এই সিনেমার টিজার দেখে, অ্যাটলিস্ট সেটা বোঝা যাচ্ছে। এবং আমরা জানি যে ওখানে একটা আন্ডার কভার এজেন্টের রোল প্লে করবে, মানে আর্মিতে ছিল তারপর হয়তো আন্ডার কভার এজেন্ট হয়েছে, এই ধরনের রোল প্লে করবে। আমি আগেও ভিডিও বানিয়েছি প্যান্থার নিয়ে, সেখানে আমি গল্পের ব্যাপারেও একটু বলেছিলাম, যেটা এই ভিডিওতেও বলবো একটু, যে মুম্বাই বম ব্লাস্ট দিয়ে শুরু হচ্ছে ফার্স্টে, এবং তারপরে তাতে কারা এর মাস্টার মাইন্ড, তাদেরকে বিভিন্ন দেশে গিয়ে মারা সেটা নিয়ে গল্পটা, বা একজনকে মনে হয় অ্যারেস্ট করে নিয়ে আসবে ওখান থেকে বাইরের দেশ থেকে। শ্রদ্ধা দাস রয়েছেন, যিনি এর আগে জিতের সাথে রয়্যাল বেঙ্গল টাইগারে কাজ করেছিলেন, বাট এক্স্যাক্টলি অপোজিটে ছিলেন না, আবিরের অপোজিটে ছিলেন, এবং বাদশাহ দা ডনেও কাজ করেছিলেন। তো এগুলো ছিল তো কাস্টিং এর ব্যাপারে। এনিওয়ে আমরা আবার পোস্টার এবং টিজারে ফিরে আসি। তো টিজার ঠিক বলা যায় না, হ্যাঁ এখানে আমরা দেখতে পাচ্ছি জিদ্দা রেডি হচ্ছে একটা রুমে, হাতে বন্দুক, তার লুকসটা দেখতে পেলাম, এবং পিছনে একটা থিম মিউজিক চলছে প্যান্থার হিন্দুস্তান মেরি জান। তো এটা অ্যাকচুয়ালি বলার জন্য যে আমরা 15th August একটা সিনেমা আসছে, এই হচ্ছে তার নাম, এই হচ্ছে এরম হচ্ছে জিদ্দার লুক, এটা এটাকে ফার্স্ট লুক অ্যানাউন্সমেন্ট বললে আই থিঙ্ক বেটার হয় রাদার দেন টিজার, ঠিক আছে। কারণ টিজারে সবসময় গল্পটা কি, তার স্টোরি আইডিয়া, মানে ডিটেল একটু দেখানো, মানে অন্য ক্যারেক্টার ট্যারেক্টারকে দেখানো, প্রচুর ক্যারেক্টার রয়েছে। বিশ্বরূপ বিশ্বাস যে বাচ্চা শ্বশুরের ডিরেক্টর, তিনি এখানে অ্যাক্টিং করতে, তাকে দেখতে পাওয়া যাবে এই সিনেমাতে, এছাড়া আরো অনেকে রয়েছে। আচ্ছা, এই সিনেমার ডিরেক্টর হচ্ছে অংশুমান প্রত্যুষ, এবং উনি বলেছেন যে এটা অরিজিনাল ফিল্ম, উনি নিজে স্ক্রিপ্ট লিখেছেন, উনি জিদ্দার জন্য আগে স্ক্রিপ্ট লিখতেন, সুলতানের স্ক্রিন রাইটার উনি, অভিমানের স্ক্রিপ্ট রাইটার উনি, স্ক্রিন রাইটার আর কি, স্ক্রিন প্লেটা লিখেছেন। তো উনি এটা রাইটার ডিরেক্টর, ফার্স্ট টাইম ডেবিউ করছেন এই সিনেমা দিয়ে। তো আমার মানে পোস্টার এবং টিজার দুটোই ভালো লেগেছে, মানে টিজারই বলছি এখন, যেহেতু ওটাকে সেই নামেই ছাড়া হয়েছে, আমার খারাপ লাগেনি। ওই মাসি ব্যাপারটা ফিরে পেয়েছে, এবং লুক ওয়াইজ অলসো জিদ্দা ইজ লুকিং গ্রেট। কিন্তু আমার একটা কমপ্লেনও আছে, জানি না এটা পৌঁছাবে কিনা গ্রাস রুট অব্দি, সেটা হচ্ছে যে একটা ছবি যেটা হলে চলছে অলরেডি জিদ্দার, তো তখন দাঁড়িয়ে আরেকটা ছবির অ্যানাউন্সমেন্ট, আই থিঙ্ক দিস ইজ নট আ গুড মানে মার্কেটিং আইডিয়া অ্যাকর্ডিং টু মি, আমি জানি না, যে একটা হিরোর অলরেডি একটা ছবি চলছে, আবার একটা অন্য ছবির অ্যানাউন্সমেন্ট হয়ে গেল। হ্যাঁ, সেটা আমি এমনি একটা সোশ্যাল মিডিয়াতে ছবি দিয়ে অ্যানাউন্সমেন্ট করা আলাদা জিনিস, টিজার ফিজার বেরিয়ে অ্যানাউন্সমেন্ট হয়ে গেল, অগস্ট মাস এখন দেরি আছে, তার মাঝে জুলাই আছে, তখন করা যেতে পারতো আরামসে, একটা সিনেমার এত মানে রিজনাল সিনেমার এতদিনের প্রমোশন দরকার পড়ে না, সেই জিনিসটা। আর দ্বিতীয় হচ্ছে রিলিজ ডেটটা একটা প্রবলেম্যাটিক ব্যাপার, কারণ এটা 15th August রিলিজ করছে, এবং আমরা জানি 15th August বিশাল বড় একটা সিনেমা আসতে চলেছে, দ্যাট ইজ সাহো। এবার আমরা দেখেছি যে ভারতের সাথে যখন বাংলা সিনেমাগুলো বেরোলো কি হলো, মানে সব হলসে ভারত শো টাইম পেয়ে গেল, বিশাল প্রবলেম হয়েছে, আমরা দেখতে পেয়েছি রিসেন্টলি হয়েছে। তো এখানে নট অনলি সাহো তো রয়েছে, বিশাল বড় সবকটা ল্যাঙ্গুয়েজে রিলিজ করছে, লোকের মধ্যে পাগলের মতো ক্রেজ আছে প্রভাসের সিনেমা দেখার জন্য, আফটার বাহুবলি সে 2 বছর পরে আসছে, মানে 2017 বাহুবলি 2 এসেছিল, সেটা একটা কম্পিটিশন। অন্যদিকে আবার অক্ষয় কুমারের মিশন মঙ্গল আবার 15th August আসছে, তারা নাদার টুইট করে জানিয়েছেন যে ওটা 15th August রিলিজ করবে, ওটা কিন্তু এগিয়ে গেছিল যে শুনছিলাম আমরা, সেটা নয়। আর জন আব্রাহামের বাটলা হাউসও ওই দিনকে আসার কথা আছে। এবার এইগুলোর মাঝে এই বাংলা ছবিটা মানে সার্ভাইভ করবে কি করবে না, সেটা একটা বিশাল মানে ডিফিকাল্ট থিং টু সি। তো এটা মানে একটা খুব মানে আমারও খুব চিন্তা হচ্ছে এটা নিয়ে, কারণ আমরা দেখতে পাচ্ছি তো আমাদের বেঙ্গলে হিন্দি ডমিনেন্স,
আর সাহো ইজ এ প্যান ইন্ডিয়া ডমিনেন্স, মানে কিছু করার নেই, সব স্টেটে ঝড় তুলবে না। আমার তো মনে হয় যে বাটলা হাউস আর মিশন মঙ্গলও কিছু করতে পারবে না, আটকাতে পারবে না সাহোকে। মানে তাদের এগিয়ে আসা বুদ্ধিমানের কাজ ছিল, এক সপ্তাহ করে এগিয়ে আসে, এক সপ্তাহে অনেকটা বিজনেস করতে পারতো, বা প্যান্থারেরও তাই করা উচিত, এটা আমার মনে হয়। বিকজ সাহু ইজ সামথিং এলস, আর প্যান্থার ছবিটা খুবই অল্প টাইমের মধ্যে বানানো হয়েছে, হঠাৎ করে অ্যানাউন্সমেন্ট হয়েছে, হঠাৎ তাড়াতাড়ি শুটিং হয়েছে, পোস্ট প্রোডাকশনে খুবই কম টাইম পাওয়া গেছে। যাই হোক, তার মধ্যে যে এত বিদেশে গিয়ে শুটিং করা, এই করা, অ্যাকশন অ্যাকশন থাকা, মানে সেটা একটু টাইম লাগে করতে, সেইসব জিনিসপত্র দিয়ে করে তারা, মানে ডেফিনেটলি তাদের তো প্রচুর হার্ডওয়ার্ক লেগেছে, তাই চাই যে সিনেমাটা ভালো করে চলুক। তাই জন্যই মানে এটা বলা যে ওই দিনকে আসাটা খুব রিস্কি, এছাড়া বাকি তো আর আমরা ডিসিশন নিতে পারবো না, অডিয়েন্স সেটা তাদেরই নিতে হবে, আমিও মানে একজন অডিয়েন্স, বাট অ্যাজ এ ফ্যান, অ্যাজ এ মানে চাই যে বাংলা সিনেমার উন্নতি হোক, তাই জন্যই এটা বলে। সো দ্যাট ওয়াজ দ্য রিভিউ অ্যান্ড মাই রিয়াকশন অ্যাবাউট দ্য টিজার অ্যান্ড অ্যাবাউট দ্য পোস্টার। সো আপনাদের যদি মতামত সেম হয় আমার সাথে, তাহলে ভিডিওটা লাইক দিন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে একটা বেল বাটন আছে, হিট দ্যাট টু গেট অল দ্য নোটিফিকেশন, অ্যান্ড ডোন্ট ফরগেট টু ফলো মি অন ইনস্টাগ্রাম, দ্য হ্যান্ডেল ইজ গিভেন বিলো ইন ডেসক্রিপশন, THEPUNK26, দ্য পাঙ্ক 26। বাই বাই।